বন্ধুরা ডাব্লুপিএসসি এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা ফাইনালি তোমাদের অফিশিয়াল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হলো তোমাদেরকে আমি গতকালই তোমাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের এক্সাম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বরই হতে চলেছে তো আজকে তোমরা দেখবে যে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নেবে এখানে দেখবে যে দু তারিখে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেব রিক্রুমেন্ট টু টোয়েন্টিন টোয়েন্টি টোয়েন্টি তো এখানে তোমরা দেখতে পাবে কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ডের লিঙ্কও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি তার আগে আরও একটি নোটিফিকেশন জারি করা হয়েছে দেখতে পাচ্ছো যে এক তারিখে কালকে এই নোটিফিকশনটি জারি করা হয়েছে তো এই রিলেটেড আমি এখনও তোমাদের ভিডিও দিইনি খুব জীবনে এখানে তোমাদের সিভিল ডিফেন্স এবং আগ্রগামী রিলেটেড এখানে নোটিফিকেশন দেওয়া আছে সেই নোটিফিকেশনটা তোমরা ওপেন করে ডিটেলসটা একবার তোমরা দেখে নেবে আমি পরবর্তীতে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এখানে তোমাদের কনস্টেবলের এখানে গেট ডিটেলসে চলে আসো গেট ডিটেলসে গিয়ে এখানে ভিজিট করে তোমাদের ডিটেলস কী কিছু দেওয়া হয়েছে নোটিফিকেশনে সেগুলো দেখতে পাবে এখানে এখানে নোটিফিকেশনে ফার্স্ট যে নোটিফিকেশনটা দেওয়া আছে তোমাদের এখানে স্পেসমেন্ট ওয়েমার শেট মানে ওয়েব শিটটা কেমন টাইপের থাকবে সেই ওয়েব মারশিটের একটি ডেমো এখানে দেওয়া হয়েছে এবং দু নম্বরে এখানে তোমাদের রিটার্ন এক্সামিনেশনটা যেটা আছে তোমাদের কবে রিটার্ন এক্সামিনেশন সেই রিটার্ন এক্সামিনেশন নোটিফিকেশান আছে যেটিকে আমি তোমাদেরকে অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কালকে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি তো এখানে তোমরা ওপেন করে নেবেও ওপেন করে তোমরা এখানে দেখে নাও যে কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করা শুরু করতে পারবে বন্ধুরা স্ক্রিনে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের জন্য আমাদের স্পেশাল ক্লাসেস লঞ্চ হয়ে গেছে তোমাদের লাস্ট তিরিশ দিনে ম্যারাথন ক্লাসেস আমাদের প্রতিদিন ক্লাস চলছে সন্ধে সকাল সাতটা থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে সকাল সাতটা থেকে তোমাদের জি ক্লাস চলছে স্পেশাল এর সঙ্গে নটা থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল জিকের উপরে ক্লাস চলছে দুপুর তিনটা থেকে তোমাদের রিজনিংয়ের ক্লাস চলছে এবং রাত্রির সাতটা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে প্রতিটি ক্লাসই তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট আমি লাস্ট পাঁচ বছরের যে সমস্ত কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করা হয়েছে জি কে এর সঙ্গে সঙ্গে ম্যাথ সবগুলো সলিউশন কিন্তু আমি দিয়ে দিয়েছি এই তোমাদের লাস্ট পাঁচ দিনে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোতে তোমরা কিন্তু সেগুলো প্লে লিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে তো এখানে অফিসিয়াল এবং যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছে বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে তোমাদের এই পঁচিশ দিনে কিন্তু কিছু অসামান্য সমস্ত ক্লাসেসগুলো আসতে চলেছে যেখান থেকে তোমরা প্রায় নাইনটি পার্সেন্ট কোশ্চিনকে কিন্তু কমন পাবে তো যেখানে এখানে অফিসিয়াল নোটিফিকেশান যা কিছু আছে তোমাদের নর্মাল যেটা আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে ছাব্বিশ তারিখে তোমাদের এক্সাম হবে বারোটা থেকে একটার মধ্যে শুধু এখানে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাডমিট কার্ড সম্ভবত তোমাদের দশ তারিখ কিংবা পনেরো তারিখ থেকে জারি করা হবে তো অ্যাডমিট কার্ড এখানে তোমাদের দেখতে পাচ্ছ ছ তারিখ থেকে জারি করে দেওয়া হবে ছ তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং আমি অ্যাডমিট কার্ডের লিঙ্ক যেটা আছে তোমরা যদি কেউ ছ তারিখের পরে ভিডিওটা দেখো আমি ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করে তোমাদের অ্যাডমিট কার্ডগুলোকে ডাউনলোড করে নিতে পারবে সেখানে তোমাদের সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ শুধু প্রোভাইড করতে লাগবে দ্য বোর্ড উইল নট রেসপন্সিবল ফর নন ডেলিভারি অফ স্যাচ অফ মেসেজ যদি মেসেজ যদি না আসে তাহলে কোনো টেনশন নেওয়ার কারণে তোমরা এখানে তোমাদের যে সিরিয়াল নাম্বার থাকবে সেই সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আদার্স কোনো এখানে ইনফরমেশান নেই এবং তোমাদের কাছে হিউজ একটা সময় আছে পঁচিশ দিন মতো সময় আছে এই পঁচিশ দিনে তোমরা যদি ভালোভাবে তোমাদের নিজের পড়াশোনাটাকে করো তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট অবশ্যই ক্যাক করতে পারবে কারণ এখানে তোমাদের জাস্ট কোয়ালিফিকেশান নাম্বার প্রয়োজন তোমাদের কিন্তু এখানে তোমাদের এই না যে এই নাম্বারটা তোমাদের মেন্সে গিয়ে যুক্ত হবে জাস্ট তোমাদের এখানে কোয়ালিফাইং নেচার জাস্ট তোমাদেরকে পাস করতে লাগবে পাস করার পর তোমরা ভালোভাবে তোমাদের শরীরচর্চাটা শুরু করবে যেটা কিনা তোমাদের কারণ এরপরে স্টেপ যেটা আছে তোমাদের পিইটি পি আছে সেই শরীরচর্চাটাই শুরু করবে তোমরা এই মুহূর্তে এই পঁচিশ দিন যারা তোমরা শরীরচর্চা করছিলে এতদিন ধরে তোমরা সেই জিনিসটাকে স্টপ করে দাও তোমরা সেই জিনিসটাকে স্টপ করে দিয়ে এই পঁচিশ দিন এবার তোমরা পড়াশোনার দিকে ফোকাস করো এক্সামটা দিয়ে নাও এক্সামটা দিয়ে আবার নিজের শরীরচর্চা দিয়ে কিন্তু ফোকাস করবে কারণ তখনই তোমাদের মেন প্রয়োজন কারণ সেখানেই তোমাদের ছাটাইটাই করা হবে তোমাদের যেখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আছে সেই টেস্টে গিয়ে সেই জন্য এই মুহুর্তে এই পঁচিশটা দিন তোমরা যদি ভালোভাবে যারা এখনও শুরু করনি পড়াশুনো তোমরাও যদি ভালোভাবে পড়াশুনো করো তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্র্যাক করো এই ডিটেলসে আমি তোমাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যে এই তিরিশ দিন আমি তখন তিরিশ দিনের উপরে ভিডিওটা করেছিলাম যে এই তিরিশ দিন তোমরা কীভাবে কী টপিকগুলোকে পড়লে খুব সহজে ক্র্যাক করতে পারবে তো তোমরা জাস্ট এখন যদি আমার যে সমস্ত ক্লাসগুলো চলে বা আদার্স কোনো যে চ্যানেলকে ফলো করো সেই চ্যানেলের তোমরা যদি ডিটেলসে ফলো করো যে কোনো ক্লাসেই হোক না কেন সেই ক্লাসটা এই কয়টা দিন যদি কন্টিনিউ চালাও যে ক্লাসে তোমাদের ভালো লাগুক না কেন কন্টিনিউ চালালে তোমরা কিন্তু খুবই সহজে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ক্র্যাক করবে সেই জন্য এই পঁচিশটা দিন কিন্তু ভালোভাবে তোমরা প্রিপেয়ার নিজেকে প্রিপেয়ার্ড কিন্তু অবশ্যই করো তো এই ভিডিওটা এই থাকছে এই রিলেটেড কোনো ইনকোয়ারি যদি তোমাদের থেকে থাকে কোনো কোশ্চেন যদি থেকে থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে সেখানে রিপ্লাই দিয়ে দেবো অথবা তোমাদেরকে ভিডিও রিপ্রেজেন্ট করে ভিডিওর মাধ্যমে তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং